আজকের ক্লাসে দেখাবো ব্লক প্রিন্ট এবং হ্যান্ড পেইন্ট প্রসঙ্গে, কিভাবে হ্যান্ড পেইন্ট আর ব্লক প্রিন্টের জন্য কালার মিক্সিং করা হয় এবং কিভাবে কাজটা করা হয়। তোমাদেরকে সবাইকে দেখাবো, একটু খেয়াল করে দেখো। ব্লক প্রিন্টের জন্য প্রথমেই লাগবে হচ্ছে ব্লক। ব্লকগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে হয়, আমরা ভিজিয়ে রেখেছিলাম, আর তারপর নেকড়া দিয়ে মুছে নিতে হয়। আর ব্লক প্রিন্টের জন্য যে কালার, এখানে আমরা কালারগুলো সব নিয়ে বসেছি, এগুলো হলো কালার, পিগমেন্ট কালার, যাকে ডাই স্টাফও বলা হয়। আর কিছু কেমিক্যাল লাগবে, কেমিক্যালগুলো হলো এনকে, বাইন্ডার এবং অক্সাল। কোনটার কি কাজ এটা একটু বলি। এনকে হলো কালারকে একটু ভরে রাখতে সহায়তা করে, মানে কাপড়ে কালারটাকে দেওয়ার পর একসাথে মিশে থাকে। বাইন্ডার হলো কালারটা যদি ঘন হয়ে যায়, এটাকে একটু পাতলা করার কাজে ব্যবহৃত হয় বাইন্ডার। আর অক্সাল ব্যবহার করা হয় কালারের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য। মোটামুটি হ্যান্ড পেইন্ট বা ব্লক প্রিন্ট এবং কি স্কিন প্রিন্টের জন্য কালার মিক্সিং করার পদ্ধতি একটাই। আজকে আমরা দুটা জিনিস দেখাবো প্র্যাকটিক্যালি, আগামী ক্লাসে দেখাবো স্কিন প্রিন্ট এবং ব্রাশ পেইন্ট প্রসঙ্গে। তো চলো আমরা দেখি কিভাবে কালার মিক্স করা হয়। দেখতে পারি, প্রথমেই নিলাম বাইন্ডার। দেখো আমরা 2 চামচ বাইন্ডার নিলাম। এটা মূলত কতটুকু রং তুমি করতে চাইছো সেটার উপর নির্ভর করবে। আমরা 2 চামচ বাইন্ডার নিলাম। যদি 2 চামচ বাইন্ডার নিই তাহলে আবার 2 চামচ এনকেও নিতে হবে, মানে বাইন্ডার আর এনকে প্রায় সমান সমান নেওয়া হয়। নিলাম, তারপর আমরা একটু অক্সাল নিব। অক্সালটা খুব কম পরিমাণ, খুব কম একটু পরিমাণ অক্সাল আমরা এখানে নিয়ে নিব। এটা হলো কালারের উজ্জ্বল্য বৃদ্ধি করার কাজে ব্যবহৃত হয়। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এই মিক্স করার পর এখানে যদি যে কালারটাই আমরা ব্যবহার করতে চাই ওই কালারটা দিয়ে আবার একটু মিক্সিং করে নিলেই হবে। ধরা যাক যে আমরা এখানে এখন নীল কালারটা নিচ্ছি, তাহলে নীল কালারটা নিয়ে একটু নীল কালারটা মিক্স করে নিলেই হবে। আমাদের কালার মিক্সিং শেষ। এখন কালারটাকে কাপড়ে ব্যবহারের জন্য যে কাজটা করতে হবে, কাপড়ে প্রথমেই দাগ কেটে নিতে হবে। স্কেল দিয়ে আমরা কিভাবে কোন কোন জায়গাতে ব্লকটা মারবো, ব্লকটা করব, এটার একটা দাগ করে নিতে হবে। তো আমরা পেন্সিল দিয়ে দাগ করে নেব, একটা সমান একটা দাগ প্রথম দেব এবং কোথায় কোথায় ব্লকটা মারবো এটার একটা ইয়ে করতে হবে। আর কালারটাকে এরকম কম্বল কাটা অথবা স্পঞ্জের কোনো একটা স্পঞ্জ নিতে হবে, সেই স্পঞ্জের মধ্যে কালারটাকে প্রথমে ঢেলে এমনভাবে নিতে হবে যেন এটা স্পঞ্জটা বা কম্বল কাটাটার মধ্যে কালারটা মিশে যায়। এই মিশে যাওয়ার এইখান থেকে কিন্তু আমরা ব্লকের মাধ্যমে, কাঠের যে ব্লকগুলো আছে ব্লকের মাধ্যমে এখান থেকে কালারটাকে তুলে কাপড়ে দিব। বেশি এখানে বেশি কালার থাকলেও সমস্যা, আবার কম কালার থাকলেও সমস্যা, এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখবে তোমরা। এখন আমরা দেখাবো হলো হ্যান্ড পেইন্ট। হ্যান্ড পেইন্ট কিভাবে করা হয়, হ্যান্ড পেইন্ট 2টা সিস্টেমে করা যায়। একটা হলো কাপড়ের উপর প্রথম পেন্সিল দিয়ে এঁকে নিয়ে, আরেকটা হলো সরাসরি তুলি দিয়ে কাপড়ের উপর কাজ করা। তো আমরা 2টাই দেখাবো, একটু খেয়াল করে দেখো। প্রথমে দেখাই কিভাবে কাপড়ের উপর পেন্সিল দিয়ে এঁকে নিয়ে তারপরে রং করতে হয়, তাহলে চলো দেখি।
যখন প্রিন্টগুলো করা হবে, তোমার ব্লক প্রিন্টই হোক বা হ্যান্ড প্রিন্টই হোক, করার পর এটাকে শুকাতে হবে। হেয়ার ড্রায়ার দিয়েও শুকানো যায় বা রোদে রেখে বা স্বাভাবিকভাবেও শুকানো যায়। শুকানোর পর এটা আবার আয়রন করতে হবে, মানে ইস্ত্রি করতে হবে। ইস্ত্রি করার জন্য এই উপর দিয়ে ইস্ত্রি করলে হবে না, উল্টাভাবে রেখে, এভাবে উল্টাভাবে রেখে তারপর ইস্ত্রি করতে হবে, নাহলে ইস্ত্রি থেকে কালি এটার মধ্যে লেগে যেতে পারে আয়রন থেকে, হ্যাঁ, বা বিভিন্ন সমস্যা হতে পারে, লেপ্টে যেতে পারে। হয় উল্টাভাবে করতে হয়, আর নাহলে এটার উপরে অন্য আরেকটা কাপড় বিছিয়ে নিয়ে তারপরে করতে হয়। আর নাহলে আর আয়রন যদি না করা হয় তাহলে কিন্তু কাপড়ের সাথে রংটা স্থায়ীভাবে বসে না, কাপড় থেকে আবার ধোয়ার পর রং উঠে যেতে পারে। আয়রন করলেই কাপড়ের সাথে রংটা স্থায়ীভাবে বসে। আজকে আমরা যে কাজটা দেখালাম, তোমরা এটা করতে পারবে তো সবাই? না, যদি করতে পারো তাহলে আমাদের প্র্যাকটিক্যাল কাজগুলো করার সার্থক হবে। ঠিক আছে, তাহলে এখন তোমরা কাজগুলো করবে আর আমি দেখবো করতে পারো কিনা। হ্যাঁ, এখনই আমরা এটা দেখবো।